নেতাজি, নেতাজি সুভাষচন্দ্র বোস। সুভাষ ঘরে ফেরে নাই, কিন্তু সুভাষকে নিয়ে বাঙালি গোটা দেশ গোটা বিশ্বের মানুষজনের আদি অকৃত্রিম আগ্রহ, জানার ইচ্ছে। কে ছিলেন নেতাজি, কীভাবে তিনি হারিয়ে গেলেন, কোথায় গেলেন, কেন তার কৃতিত্ব তার মহত্বকে চিরকাল আমাদের কাছ থেকে সরিয়ে রাখা হয়েছে, এর নেপথ্যে কী ছিল? যতদিন যায়, সময় যায়, বছর যায়, রাজনীতির কারবারিরা ভাবেন যে হয়তো এবার মানুষের মন থেকে নেতাজিকে মুছে ফেলা গেল, কিন্তু সে সমস্ত তাদের ভাবনা চিন্তাকে মিথ্যে প্রমাণ করে একটার পর একটা প্রজন্ম বদলে যাচ্ছে, কিন্তু নেতাজিকে নিয়ে আগ্রহ, সে আগ্রহে এক বিন্দু ভাটা পড়ছে না। তেমনই সাম্প্রতিক সময় দাঁড়িয়ে যেভাবে একটার পর একটা রহস্য উন্মোচিত হয়েছে, একটার পর একটা ফাইল সামনে এসছে, এবং বেশ একাধিক ফাইল যেগুলোকে সামনে আনা হয়নি, কি ছিল সেখানে, কি কি জিনিস যত সময় যাচ্ছে স্পষ্ট হচ্ছে, কি কি মিথ্যে যত সময় যাচ্ছে সেগুলো প্রমাণ হয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে জানবো, কথা বলবো আজ 23 জানুয়ারি নেতাজির 125তম জন্মজয়ন্তীতে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট গবেষক ডক্টর জয়ন্ত চৌধুরী। দীর্ঘদিন ধরে গবেষণা করছেন আপনি বাঙালির চিরন্তন যে জানার আগ্রহ নেতাজিকে নিয়ে, কারণ আমরা বলি কি যতদিন নেতাজি থাকবেন, যতদিন দেশপ্রেম থাকবে, ততদিন নেতাজির নাম থাকবে, বাঙালির জন্য তো বটে, গোটা দেশের জন্য। কিন্তু বাঙালির কাছে যে জায়গাগুলো এখনো পর্যন্ত এত বছরেও পরিষ্কার হলো না, এর কারণটা কি? এই যে এত বিপুল ধোঁয়াশা এখনো পর্যন্ত কেন পরিষ্কার করা গেল না? কোনো সরকারের তরফ থেকে কি সত্যি কোনো উদ্যোগ নেওয়া হয়নি সেক্ষেত্রে? আসলে ভারতবর্ষে আমরা জানি সেই কুরুক্ষেত্রের মহানায়ক শ্রীকৃষ্ণ, তার জন্মদিন আছে জন্মাষ্টমী, তার শেষটা আমরা জানি না। ঠিক ঠিক তেমনি জাতির জীবনে 23 জানুয়ারি আছে, এবং এই 23 জানুয়ারি শুধু একটা দিন নয়, এটা আমাদের দেশপ্রেমে জারিত হবার, যে আত্মশুদ্ধি হওয়ার দেশপ্রেমে সুযোগ, তার এই অনিবার্য অনির্বাণ অস্তিত্ব, অস্তিত্বের যে আলোকময় ছটা যুগে যুগে ভারতবর্ষকে দেশপ্রেমিক মানুষকে উদ্বুদ্ধ করবে, ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে। কারণ নেতাজি সুভাষচন্দ্রের মধ্যে যে ত্যাগ, আমরা শ্রী চৈতন্য দেবের যে ভক্তি, শঙ্করাচার্যের যে ত্যাগ, গৌতম বুদ্ধের মতো তার জ্ঞান, কিংবা আত্মত্যাগ জেসাস ক্রাইস্টের মতো, কার তার তুলনা তিনি? একদমই তাই, সুভাষচন্দ্রের তুলনা তিনি। কংগ্রেস সরকার এবং সেই সময়ে অনেকগুলো দিক কোথাও ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল, এবং আজকে এই নেতাজির ফাইল সামনে আসার পর সেগুলো প্রকাশ্যে চলে এসেছে। আর যদি আপনি একটু সেই দিকগুলোকে তুলে ধরেন যে কোন কোন রহস্যের সেই পরতগুলো যেগুলো এই ফাইলে রয়েছে, এবং যেগুলো একটা শ্রেণীর মিডিয়া বলল যে কিছুই নেই, এবং একটা শ্রেণী যারা অনেকটা কিছু বলতে চেয়েও বলে উঠতে পারলো না। এবার যেগুলো দেওয়া হয়নি কংগ্রেস আমলে, প্রথমেই বলি 72 সালে ফাইল কুড়িয়ে দেওয়া হয়েছিল নেতাজির ফাইল। আমি মুখার্জি কমিশনের ডেপোনেন্ট ছিলাম, অনেক ফাইলপত্র দেখার সুযোগ হয়েছিল। নির্বিচারে যা করা হয়েছে, এবং বোসবাড়ির একাংশকে কাজে লাগানো হয়েছে, একাংশকে কাজে লাগিয়ে অনেক চিঠি বেরিয়ে এসছে আমরা দেখতে পাচ্ছি। জনৈকা বিদেশিনীকে বলা হচ্ছে তার স্ত্রী, প্রথমে বলা হলো তার পুত্র আছে, তারপরে পুত্র চেঞ্জ হয়ে গিয়ে দেখা গেল তার কন্যা আছে, ফাইল এসেছে, সেই কন্যার বার্থ সার্টিফিকেট বেরিয়েছে, বার্থ সার্টিফিকেটে বাবার নাম নেই। এটা কি করে হয়? প্রথমে আমরা শুনলাম নেতাজির পুত্র সন্তান, তারপর আমরা জানতে পারলাম সেই পুত্র সন্তান বদলে গিয়ে হয়ে গেল কন্যা, এটা কি করে হলো? গভীর গোপন সত্যকে সেই সময়কার সরকার ধামাচাপা দেওয়ার জন্য এই কীর্তিটি করে রেখেছেন এক শ্রেণীর মানুষকে নিয়ে। নেতাজির দাদা সুরেশচন্দ্র বসু বা পরিবারের অনেকে ভাই তারা মানেননি, এখন বর্তমান প্রজন্মের অনেকে সেটা মানছেন, এবং সেখানে একটা আর্থিক ব্যাপার রয়েছে, আমরা জানি যে গ্রন্থস্বত্বের ব্যাপার রয়েছে, সম্পত্তির ব্যাপার রয়েছে, এবং অনিতার নামে, অনিতা পাল এমএলএর নামে সেই সময় সেই 51-52 সময় 2 লক্ষ টাকার একটা ফান্ড করা হয়েছিল নেতাজির ছবি জমিয়ে, এবং তখন কংগ্রেস সরকার সেটা দিয়েছিল। এবং ফাইলের পরতে পরতে রহস্য রয়েছে, এবং যে চিঠি দেখে দেখানো হয় মেজদা শরৎ বোসকে লিখেছেন বলে আমার কাছে প্রমাণ আছে, আমরা দেখতে পাচ্ছি তাঁদেরই প্রকাশনায় কমপক্ষে তিনবার জাল করা হয়েছে, বানান সংশোধন করা হয়েছে, নেতাজি বাংলা বানান আবার চেঞ্জ করে একটা চিঠি একটাই হবে। শুধু তাই নয়, প্রায় সারা বিশ্ব জুড়ে 1 ডজন কমিটি কমিশন হয়েছিল নেতাজি তদন্ত সারা বিশ্ব জুড়ে, এবং তার রিপোর্ট, তাইওয়ান সরকারের রিপোর্ট কিন্তু জওহরলাল নেহরুর কাছে চলে এসেছিল, তিনি জানতেন সেই রিপোর্টে কি ছিল। তাইওয়ান সরকারের যে রিপোর্ট জওহরলাল নেহরুর কাছে এসেছিল সেই রিপোর্টে কি ছিল? তাতে স্পষ্ট বিমান দুর্ঘটনা ঘটেনি, কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি, এবং পরবর্তীকালে মিলে গেল মুখার্জি কমিশন হওয়ার পরে। তাইওয়ান সরকার অফিসিয়ালি জানাচ্ছেন যে আমাদের এখানে আগে পরে কোনো বিমান ভেঙে পড়েনি। তাইওয়ান সরকারের মেয়র জানবেন না, তাইপে শহরের হতে পারে কখনো, আজই ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে যদি কোনো প্লেন ভেঙে পড়ে এখানকার মেয়র জানবেন?
কিন্তু সেখানকার রেকর্ডে নেই। মুখার্জি, জাস্টিস মুখার্জি সঠিকভাবে রায় দিয়েছেন, কোনো এয়ারক্রাশ ঘটেনি। সবচেয়ে ন্যাক্কারজনক ব্যাপার, এ সেকশন অফ বোস ফ্যামিলি কিছু কিছু আইএনএর পরবর্তীকালে যারা সরকারের পক্ষে গেছিলেন সেই সময় তাদেরকে, কারণ সব সবার তো এখানে জায়গা হয়নি ভারতবর্ষে, হরিবুরহানের ঠাঁই হয়নি, কারণ এমজেড কিয়ানির ঠাঁই হয়নি, বুরহাউদ্দিনের ঠাঁই হয়নি, তারা পাকিস্তানে চলে গেছে। এইখানে ভারতবর্ষে যাদেরকে তারা নিতে পেরেছিলেন তাদের মুখ দিয়ে বলানো হচ্ছে এয়ারক্রাশের গল্প। এবং অথচ কিন্তু বোস বড়ি বাড়ি সুরেশ বসু রিসেন্টলি রিপোর্ট বেরিয়েছিলেন, তিনি লিখিতভাবে জানাচ্ছেন এয়ারক্রাশ হয়নি, বিয়ের ঘটনা গল্প মিথ্যে। তাই নয়, এই বিমান দুর্ঘটনার পরও তো একাধিক চিঠি বোস পরিবারের কাছে এসেছে, যে সেই চিঠিগুলোতে বোঝা যাচ্ছে নেতাজি জীবিত ছিলেন। তাহলে কেন চিঠিগুলো পরিবারের লোকজন ধামাচাপা দিল? আশ্চর্যের বিষয় দেখুন, এত মিডিয়া সক্রিয় আজকের দিনে, একটা মানুষ মারা গেলে একটাই ডেথ সার্টিফিকেট হবে, একটাই সময় হবে, একটাই দিন হবে, তার একাধিক মৃত্যুর সময় দেখা যাচ্ছে চার প্রকারের ডেথ সার্টিফিকেট। লাস্টে মুখার্জি কমিশনে দেখলাম 88 সালে জনৈক পরিবারের কেউ গেছিলেন, তাকে দিয়ে লিখিয়েছিলেন। রাজনৈতিক আশ্রয় তারা, আমি তো রাজনৈতিক মানুষ নই, বলতে পারবো না, কিন্তু এই ঘটনাগুলোকে আমরা গবেষণা নিরীখে বলি। নেতাজি আমাদের এত আবেগ, আমরা পড়াশোনা করছি, জানছি প্রতি মুহূর্তে, সেই মানুষটার চারটে ডেথ সার্টিফিকেট, চারটে সময়, চারটে তারিখে, তাই তো? আলাদা আলাদা ডেথ সার্টিফিকেট, আলাদা মানুষজন সই করে সে ডেথ সার্টিফিকেট তুলেছেন। মানে এটা কি রাজনৈতিক ষড়যন্ত্র তো বটেই, পারিবারিক তাহলে কি? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। নইলে তাইওয়ান সরকারের যে ক্রিমেটোরিয়ামের যে রেজিস্টার আমার কাছে আছে, এবং মুখার্জি কমিশন এসেছিল, ক্রিমেটোরিয়ামে বলছে ইচিরু অকুরার নাম, সেখানে নেতাজির নামই নেই, কারণ বলছে হার্ট ফেল করেছে 22 বছরের একজন সেনা, এবং ছবি দেখাচ্ছে একটা কিছু ঢাকা রয়েছে, এবং পুরোটা বলা হচ্ছে অমুক ফাইল বেরোয়নি, তমুক ফাইল বেরোয়নি, দাবিদার পরিবারের অনেকে বলেন যে ফাইলগুলো বেরিয়েছে সেইগুলো নিয়ে কেন মুভমেন্ট হচ্ছে না। আজকে সত্য বেরোলে দেশ জুড়ে আগুন জ্বলে যাবে, আজকে সত্য বেরোলে যে রাজনৈতিক পার্টি করতে পারবেন তার কাছে আপামর, দেশবাসী, নেতাজি অনুরাগী মানুষ খুশি থাকবেন, ভালোবাসবেন তাদেরকে, কারণ তারা যদি সত্য প্রকাশ করেন। নেতাজি নিয়ে বারের আড়ম্বরটা হচ্ছে, যদি এই সময় দাঁড়িয়ে আমরা সত্যি বলি, অন্তত বাঙালির কথা ভেবে, তিনটে রহস্য, যে রহস্য উন্মোচন হয়ে গেছে কিন্তু সরকারি তরফ থেকে যাতে শুধুমাত্র শিলমোহর পড়ার অপেক্ষায়, সেই তিনটে রহস্যের কথা আপনি কি বলবেন, যার পর্দা উন্মোচিত হয়ে গেছে ইতিমধ্যেই? জয়ন্তদা, চমৎকার প্রশ্ন। এই মুহূর্তে অফিসিয়াল যে ডকুমেন্ট বেরিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রকাশ করেছেন, সেখানে প্রথম যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে তথাকথিত যে বিদেশিনী অ্যানিতা পাস, তার সঙ্গে বায়োলজিক্যালি লিগালি নেতাজি সুভাষচন্দ্র বসু জড়িত নয়, কারণ আমরা লিগাল পেপারে আমরা দেখি তার বার্থ সার্টিফিকেট এসেছে অনিতার, সেখানে বাবার নাম নেই। যে চিঠিটা শো করে একাংশ দাবিদার পরিবার, সে কি যাও মহাজাল করা হয়েছে 3 বার করে, এবং শুধু তাই না, ওখানে তো আমরা দেখতেই পাচ্ছি যে তিনি নিজেও নিজেকে বোস পদবি কখনো বলেন না, কিন্তু এটা একাংশ যে ডিএনএ টেস্টের কথা বলা হচ্ছে, বোস পরিবারেরই একটি এফিডেভিট করেছেন একজন জার্মানিতে থাকেন, সেই মুখার্জি কমিশন এসেছিল, তাতে বলা হচ্ছে যে ব্লাড স্যাম্পেল যেমন অ্যানিটার না নেওয়া হয়, কারণ ডিএনএ ম্যাচ করবে না রিঙ্কুজির ছাইয়ের সঙ্গে। এটা ক্যাটাগরিক্যাল এফিডেভিট আছে আমার কাছে, দরকার পড়লে আপনার দেখিয়ে দেবো আমি। উনি মুখার্জি কমিশন এফিডেভিট করেছিলেন বোস বাড়ির একজন দাবিদার পরিবারে। আচ্ছা, না একটা এক নম্বর গেল, অর্থাৎ অনিতা নেতাজির সঙ্গে পরিবারের কেউ না, উনি যখন এয়ারপোর্টে নামেন অভিবাসন করে দপ্তর থেকে বেরিয়ে আসেন, এক শ্রেণীর মিডিয়া গণমাধ্যম নেতাজি কন্যা বলে চারদিকে ধক্কানি নাদ করেন, এই মিথ্যেটা রয়েছে। দ্বিতীয়ত যে বড় একটা মিথ্যা আমরা জানি, সেই গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার ব্যাপার, তাহলে অনিতা বোস তেমনি নেতাজি কন্যা নন? একেবারেই না, অ্যাবসলিউটলি নন, এবং সেটা কিন্তু প্রমাণিত হচ্ছে কাগজের দ্বারা। আমাদের তো এখানে বার্থ সার্টিফিকেট আমরা জানি, এখন সিএ অনেক কিছু হচ্ছে টচ্ছে, সেখানে উনি জানেন, এবং বোসবাড়ির অনেকে জানে, বোসবাড়ির অনেক সিনিয়র মেম্বার অস্বীকার করেছেন, তারা একে একে চলে যাওয়ার পরে এই সমস্ত চিঠিপত্র, ছবি, এবং 5 রকমের এমিলি সেঙ্কেলের ছবি একই দিন তারিখে তোলা, তাদের পাবলিকেশন, একই তারিখে তোলা 5 রকমের এমিলি সেঙ্কেল, তাদেরই পাবলিকেশন। ভয়ঙ্কর। দ্বিতীয় রহস্য এই যে চারদিকে 62 জন আইবির লোক দিনরাত ঘিরে রেখেছে এলগিন রোডের বাড়ি 41-এর, আমরা দেখলাম হঠাৎ 70 সালে একটা মহানিষ্ক্রমণের গল্প, জনৈক ভাইপো গাড়ি চালিয়ে মধ্যরাতে সবার সামনে দিয়ে বেরিয়ে গেলেন, সিনেমাটিক ব্যাপার, এই নিয়ে সিনেমা থিয়েটার সর্বত্র হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 68-এর 19th April প্রাইম মিনিস্টার দপ্তরের চিঠি যেটা প্রকাশিত হয়েছে, তাতে ওই দুই দিন প্রাইম মিনিস্টারকে জিজ্ঞাসা করছেন ইন্দিরা গান্ধীকে তার কাকা কলকাতার বাড়ি থেকে কীভাবে কাবুলে গেল। শুধু তাই নয়, এত অসঙ্গতি তাদের পরিবারের মধ্যে, লেখার মধ্যে অসঙ্গতি রয়েছে, এবং যে নেতাজির যে আমরা বলি তো যার এলগিন রোডের বাড়িটা নেতাজির বাবা করেছিলেন, তার মায়ের ঘর ছিল, আজকে নেতাজির এলগিন রোডের বাড়িতে তার মা নেই, তাকে সরিয়ে দেওয়া হয়েছে, লোককে যেটা দেখানো হয় যে ঘরটা নেতাজির কক্ষ বলা হয়,
সেটা আসলে নেতাজির মায়ের ঘর প্রভাবতী দেবী, এবং সেখানে নেতাজির মায়ের পাশেই মেজদা শরৎ বসুর ঘর হিসেবে চিহ্নিত করা হয়েছে। আসলে মেজদা শরৎ বসু থাকতেন পাশে উডবান পার্কের বাড়ি, সেখানে এক নম্বর উডবান পার্কের বাড়িতে সম্পত্তি দখলের লড়াই। আমি নেতাজির মায়ের উপর যে বই লিখেছি গবেষণা করতে গিয়ে দেখেছি, এবং আমি বসুবাড়ি যারা বেঁচেছিলেন তৎকালীন তারাই আমাকে বলেছিলেন। মানে মানুষ শুধু রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার নন, একই সঙ্গে পারিবারিক, এটা তো পারিবারিক ষড়যন্ত্র। এবং একাংশ দেখবেন পরিবারের একাংশ, সবাই না, সবাই না। তৃতীয় রহস্য, তৃতীয় রহস্য যেটা আমাকে বলতেই হবে, সেটা ওপেন হয়ে গেছে, আমরা আলোচনাও করছিলাম যে তাই হকুর বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু ঘটেনি। নেতাজির তো 19 বার মৃত্যু আমি কাউন্ট করেছি, কারণ নেতাজির এয়ার ক্র্যাশের আগে 45-এর যে গল্প উনি করেছিলেন তার দু বছর আগে দুবার তার বিমান দুর্ঘটনার গল্প ব্রিটিশ তরফ থেকে রটানো হয়েছিল, নক্স পত্রিকার তরফ থেকে এয়ার ক্র্যাশে মারা গেছেন। সেটা নিয়ে তিনি অ্যাংলো আমেরিকান ফোর্সকে বিভ্রান্ত করে নেতাজি চলে গেলেন অন্তর্ধানের পথে। এই সেইখানে আমরা দেখতে পাচ্ছি মমচ মুখার্জি কমিশন তথ্য ঘেটে পরিষ্কার করে দেখা যাচ্ছে এয়ার ক্র্যাশ ঘটেনি, ছাইয়ের প্রশ্নই ওঠে না, ডিএনএ টেস্টের প্রশ্নই ওঠে না, অথচ আজও ষড়যন্ত্র করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ডিএনএ টেস্ট করলে তো সব মিটে যায়। রেনকোজি মন্দিরের যে ছাই যেটা বলছিলেন আপনি, হ্যাঁ, এটাও একটা সম্পূর্ণ রহস্য, যে রহস্য উন্মোচন করা খুব জরুরি। সারা বিশ্বব্যাপী যত গবেষণা রিসার্চ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সবাই এই মিথ্যার শিকার হচ্ছেন, চলচ্চিত্রকার শিল্পী অনেকেই। যেটা আমরা অ্যাজ এ গবেষক আমরা যেটা জানতে পাচ্ছি যে 89 সালের 5ই সেপ্টেম্বর মধ্যরাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুরো ধ্বংস হয়ে যায় সেই রেনকোজি মন্দির যেখানে ছাই ছিল। ঠিক ঠিক, পরবর্তীকালে যখন মনোজ মুখার্জি কমিশন যাচ্ছে দেখা গেল কে বা কারা রেখে এসছে কাঠের বাক্স, কাঠের বাক্স, কাঠের বাক্স, তার মধ্যে আতপোড়া চোয়াল, মাথার খুলি, দাঁত রয়েছে। সবচেয়ে রহস্যময় ব্যাপার, অলৌকিক ব্যাপার, যে ব্রাউন চকচকে ব্রাউন পেপারের মধ্যে গুঁড়ো গুঁড়ো কিছু ছাই রাখা হয়েছে, মুড়ে রেখে দেওয়া হয়েছে। এবং দেখা যাচ্ছে এক্সপার্ট যিনি এসেছিলেন সিএফএসএলের, তিনি বললেন অ্যাশের চিতাভস্ম ডিএনএ টেস্ট হয় না, উনি ওথ নিয়ে বলেছেন মুখার্জি কমিশনে। অথচ এই যে কে রাখলো এটা কার ছাই ছিল, কারণ নেতাজি কোনো প্যারামিটার নেই, দাঁত, গোপ, চুল, নখ কিচ্ছু নেই, খুব জোর ম্যাচ করতে পারে বসবাড়ির সঙ্গে। ঠিক, অর্থাৎ একটা অবৈজ্ঞানিক জিনিসকে বৈজ্ঞানিক আর মুখ প্যাকেজিংয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার অপচেষ্টা চলছে, যেহেতু ডিএনএ টেস্ট করলে হয়ে যায় সবার কাছে, গোটা বিশ্বের কাছে। আমি এই জায়গা থেকে একবার আসব যে খুব সংক্ষেপে আপনার লেখা বইয়ের কথা হচ্ছিল এর মাঝখানে দাঁড়িয়ে, যে একটা মানুষ তাকে নিয়ে সত্যি সত্যি এত মিথ্যে বলার দরকার পড়ে, হয়তো এখানে বোঝা যায় যে আসলে মানুষটা কোন মাপের মানুষ ছিল, যে গোটা দেশ, রাজনীতি, রাজনৈতিক দল, পরিবার সবাই কোথাও মিলেমিশে বড় সড় ষড়যন্ত্রের শিকার হয়ে গেল। আমি এখান থেকে খুব সংক্ষেপে এই আলোচনা শেষ করার আগে আপনি বলছেন যে 14টা মিথ আপনি ভেঙে দিয়েছেন, সেই 14টা মিথ যদি এক এক করে শুনি। হ্যাঁ, আমার ক্ষমা করো সুভাষ যেটি বেরিয়েছে বইটি, সেখানে আমি 14টি মিথ ক্ষমা করো সুভাষের, প্রথম যেটা যে ওটেন যে প্রহার করেছিলেন ওটেনকে, এটা খুব পপুলার, উনি নাকি জুতো খুলে মারছেন ওটিটি প্ল্যাটফর্মে, নানা সিনেমা থিয়েটারে দেখানো হচ্ছে। তো তখন যে কমিশন বসেছিল প্রেসিডেন্সি কলেজে, তাতে অনঙ্গমোহন দাম এবং সুভাষচন্দ্রকে রাস্টিকেট করেছিল প্রেসিডেন্সি কলেজ, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সুভাষচন্দ্র বসু আদৌ তার অধ্যাপককে মারেননি, তিনি তার বন্ধু, তার সহপাঠীকে বাঁচাতে গিয়ে তাদের দায় তার নিজের কাঁধে নিয়েছিলেন। এত বড় ত্যাগ, সেটাকে ইতিহাসে পড়ানো হয়েছে, ইতিহাসে, ইতিহাসে তাকে অন্যভাবে নিয়ে আসা হচ্ছে। আমরা বলি কি, ইতিহাস আসলে কখনোই নিরপেক্ষ হয় না, ইতিহাস হচ্ছে যখন যারা ক্ষমতায় থাকে তারা তাদের মতো করে ইতিহাসকে তৈরি করার চেষ্টা করে। দ্বিতীয় মিথ, দ্বিতীয় মিথ যেটা আমরা বলি, যে চিঠিটাকে ভীষণভাবে দেখানো হচ্ছে নেতাজির চিঠি বলে, একটি জাল চিঠি, বিয়ের চিঠি, সেটা যে তিনবার জাল হয়েছে আমার বইতে আমি দেখিয়েছি, একেবারে তথ্য দিয়ে বানান ভুল করে করে হয়েছে, তিনবার জাল করা হয়েছে। আমি স্বাভাবিকভাবেই কারোর নাম নিতে চাই না কোনো, কিন্তু এটা করা হয়েছে বসবাড়ির তরফ থেকে, এটা একটা সেকশন থেকে যেটা শো করা হয় বারবার, এটা একদম জাল চিঠি। তারা যদি মানহানির মামলা করেন তারা কিছু করেন, আমি সব কিছুতে রাজি আছি, ফায়ারিং স্কোয়াডে দাঁড় করারও রাজি আছি, কিচ্ছু সে জানা, সত্যি সত্যি। তৃতীয় যেটা দেখছি, এই যে মধ্যরাতের গাড়ির গল্প, ভাইপোর নিয়ে যাওয়া গল্প, এটি সঠিক নয়, কারণ সাদ্দুল সিং কবিসে, নিরঞ্জন সিং তালিফ এবং সিআইএর যে রিপোর্ট ডিক্লাসিফাইড, তাতে কিন্তু সম্পূর্ণ ভিন্ন কথা বলছে, এবং বিপ্লবীদের ভাষ্যও কিন্তু অন্য, তারা 30 বছর মৌন থাকার পরে হঠাৎ এরকম গল্প চালু করলেন, কারণ তখন প্রয়াত হয়েছেন তারা অনেকে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ভগবানজি বা গুমনামী বাবাজি ব্যাপারটা, সেটা কিন্তু যে হাতের লেখাগুলো দেখেছি তাতে কিন্তু যে দায় সারা কমিশন হয়েছে, সহায় কমিশন, এতে কিন্তু বোঝা যাচ্ছেন তিনি কে, এবং এরই সঙ্গে দেখা যাচ্ছে গুমনামী বাবা কি সত্যি সত্যি নেতাজি তাহলে, যিনি ছিলেন জাল লেখা কাগজ, ওগুলো ওখানে একাধিক থাকতে পারেন কেউ ব্যক্তি, কিন্তু যিনি ছিলেন ভগবানজি, আমার যে রিসার্চ এসছে অনেকে একমত হবেন না, প্রথম পর্যায়ে যে শৌলমারি,
প্রথম পর্যায়ে 62-এর ফেব্রুয়ারিতে যিনি ছিলেন তিনি সুভাষচন্দ্র বসু, কারণ উনি ছদ্মনাম নিয়েছিলেন যখন ঘর ছেড়ে বেরিয়ে গেছিলেন, সারদানন্দ স্বামী সারদানন্দ নাম নিয়েছিলেন। পরবর্তীকালে ওখানে নতুন ব্যক্তিকে নিয়ে আসা হয়, আইবি রিপোর্টগুলো আসছে ওই সারদানন্দজিকে নিয়ে, এবং শৌলমারির সাধু, প্রকৃত সাধু এবং ভগবানজি এক এবং অদ্বিতীয় ব্যক্তি, যার জন্য ওনার যে দাঁতের যে ব্যাপারগুলো যে ডিএনএ টেস্ট যেটা হয়েছিল সেখানে কিন্তু ম্যাল প্র্যাকটিস করা হয়েছে, এবং এই চিতাভস্ম যে দাবি করা হচ্ছে সেখানে ম্যাল প্র্যাকটিসের একটা ইঙ্গিত আমরা পাচ্ছি। নেতাজিকে যে বলা হচ্ছে, তাছাড়া অনেকগুলোই আছে, দীর্ঘ হয়ে যাবে, আরো অনেক রয়েছে মিথটি, সত্যি সত্যি এই মিথগুলো চলবে। আমরা কথা বলছিলাম শেষ, একদম শেষে কনক্লুড এটাই করবো, তুমি শুরু থেকেই বলার চেষ্টা করছি, এত রহস্য একজন মানুষকে ঘিরে কেন, কেন দেশের রাজনীতি, তার তার কৃতিত্ব, তার যে উদারতা, গভীরতা, দেশের জন্য ভাবনা, চিন্তা, যে মাপের তিনি নেতা ছিলেন, নেতাজি আর আসবেন না, নেতাজি সুভাষচন্দ্র বোস একজনই ছিলেন, আর কেউ নেতাজি হতে পারেননি, ভবিষ্যতে এদেশ নেতাজিকে আর পাবে না, সেই জন্যই কি এত রহস্য গোপনীয়তা, রাজনৈতিক দলেরা শুধুমাত্র তার তার মহত্ব, তার ওই জায়গাটাকে শুধুমাত্র ধরতে যেতে না পারে বিশ্ব, আসলে নেতাজিকে তারা ভাবে এত কনস্পিরেসি, একদম নেতাজিকে তারা সবাই ভাবে, কোনো তিনি সম্প্রদায়ের নন, কোনো সরকারের নন, এবং যার জন্য যে এই শঙ্খধ্বনির যে ব্যাপার ঘটে, দীর্ঘদিন ঘটে আসছে, সরকারি তরফে 100 বছর যেটা ঘোষণা করা হয়েছিল এখনো পর্যন্ত সরকারের তরফে কোনো উদ্যোগ দেখলাম না শঙ্খধ্বনি করা বা দীপ প্রজ্বলন করা, যেটা আমরা 100 বছরে দেখেছিলাম, ঠিক যেহেতু তখন বামফ্রন্টের সরকার ছিল সেই সময়, সরকারিভাবে সেখানে মানববন্ধন ইত্যাদি ইত্যাদি হয়েছিল, কিন্তু এবারে বাংলা নিশ্চুপ রইল কেন, এটা একটা আক্ষেপ থেকেই যায়। আর নেতাজির কি প্যারালাল কেউ নেই, কোনো, আমি সব বিশ্বের সব নেতাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, নেতাজির সমতুল্য মনীষাদীপ্ত একজন স্টেটসম্যান, একজন সাংবাদিক, একজন লেখক, তিনি বিপ্লবী না হয়ে যদি সাংবাদিক হতেন স্ট্যান্ড করে যেতেন, অন্য জায়গায় অন্য উচ্চতায় চলে যেতেন, তিনি যদি শিক্ষাবিদ হতেন উচ্চতায় চলে যেতেন, তিনি প্রশাসক হলেন, আইসিএস না চলে প্রশাসক হতেন অন্য উচ্চতায় চলে যেতেন, অর্থাৎ নেতাজির সমকক্ষ কাউকে পাই না কোনো দলেই, আমরা রাজনৈতিক দলেও কিন্তু তাই তাদের আরাধনা নেই তাকে, সমকক্ষ পাই না, তাই জন্যই সেই তার জায়গাটাকে আমাদের কাছ থেকে এত বছর ধরে সুন্দরভাবে সযত্নে সরিয়ে রাখা হলো। অনেক ধন্যবাদ জয়ন্তদা, অনেক ধন্যবাদ রিপাবলিক বাংলায় আপনার এই কথাগুলো, আশা করি এর মধ্যে দিয়ে আমরা অনেক মানুষের কাছে পৌঁছে গিয়ে অনেকগুলো সত্য তুলে ধরতে পারলাম, কারণ এই আদি পুরনো আমাদের যে রহস্যের জানার প্রবণতা, নেতাজিকে নিয়ে যে আগ্রহ, সেগুলো একটু হলেও নিরসন করতে পারলো আপনার তথ্যভিত্তিক, বললাম ডকুমেন্ট আছে, কোনো মন গড়া আমার গল্প কথা নয়, একদম রিসার্চের ভিত্তিক। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, জয় হিন্দ, জয় হিন্দ।